আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আজকের সংবাদের শুরুতেই জানবেন ওআইসি শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেল তালেবান সরকার এদিকে রিয়াদ ও আবুধাবির সঙ্গে তেহরানের ভুল বোঝাবুঝি অনেক অংশে কমেছে ইসরায়েল মুসলিম মিশেরা এক নম্বর শত্রু ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ইরানের নয়া বক্তব্য এদিকে আফগানিস্তানে অর্থ পাঠানোর অনুমতিকে স্বাগত জানালেন তালেবান গঙ্গাসান সেরে কাশী বিশ্বনাথ মন্দির করিডোর উদ্বোধন করলেন মোদী সর্বশেষ সংবাদে জানবেন ইন্দোনেশিয়ার সাত পয়েন্ট পাঁচ মাত্রার ভূমিকম্প সুনাম সতর্কতা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবার জানিয়ে দিব বিস্তারিত ওআইসি শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেল তালেবান সরকার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সংস্থা বা ওআইসি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে সরকার থেকে নিজস্ব সূত্রের দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এই খবর দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর চেয়ারম্যান অলিউল্লা শাহিন এ খবর জানিয়েছে তিনি বলেছেন ওআইসি এর আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যান্য সঙ্গে আফগানিস্তানের অর্থনীতি দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালেবান সরকারের সম্পর্ক স্বাভাবিকরণে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে আগামী উনিশ ডিসেম্বর ইসলামাবাদে ওয়াইসি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে যে মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমেরিকা রাশিয়া ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে তালেবান গত পনেরোই আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত পায়নি জাতিসংঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই বিশ্ব সংস্থায় একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে এদিকে রিয়াদ ও আবুধাবির সঙ্গে তেহরানের ভুল বুঝাবুঝি অনেক অংশে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনায় এসব দেশের সঙ্গে তেহরানের ভুল বোঝাবুঝি অনেক কমে গেছে তিনি তেহরান সফরকারী ওমানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ আব্দুল আজিজ আল মান্দারির সঙ্গে এক বৈঠকে এসব কথা জানান তিনি বলেন যে আরব আমিরাত ও সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনা হল বাহরাইন সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি জেনারেল বাকিরি বলেন বাহরাইনের সঙ্গে ইরানের কোনো যোগাযোগ স্থাপন হয়নি এবং ক্ষেত্রে ওমান নিশ্চিতভাবে ভূমিকা পালন করতে পারে সৌদি আরবকে অনুসরণ করে কয়েক বছর আগে বাহরাইন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং দুই দেশের মধ্যে বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই বলেও স্বীকার করে তবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহানুন বিন জায়েদ তেহরান সফর করেন এবং তার আগে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি আবুধাবি সফরে গিয়েছিলেন দু দেশের মধ্যে বর্তমানে চার্চ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ের সম্পর্ক রয়েছে ওমানের সেনাবাহিনীর উপপ্রধান এর সঙ্গে সাক্ষাতে ইরানের সেনাবাহিনী বলেন যে মাস্কারের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তেহরান প্রস্তুত রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে ওমান ভালো মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে উল্লেখ করে জেনারেল বাকিরি এই জন্য মাস্কারকে ধন্যবাদ জানান ইসরায়েল মুসলিম বিশ্বের এক নাম্বার শত্রু ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আবুধাবি সবরের প্রতিক্রিয়ায় ইরানের বক্তব্য ইহুদিবাদী ইসরায়েলকে আবারও মুসলিম বিশ্বের এক নাম্বার শত্রু হিসেবে ঘোষণা করেছে ইরান ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতেব জাদে এ ঘোষণা দিয়েছেন তিনি বলেন যে ইসরায়েল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল আছে এবং থাকবে তিনি আরো বলেন বিগত সত্তর বছর ধরে মুসলিম ও আরব দেশগুলো যে অবৈধ সরকারের নিরাপত্তাহীনতা উত্তেজনা ও যুদ্ধের প্রধান উৎস হিসেবে কাজ করছে তার প্রধানমন্ত্রীকে একটি মুসলিম দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে তিনি আসার এই ঘটনা ফিলিস্তিনি জাতি সহ বিশ্বের সকল স্বাধীন চেতা জাতির চিরকাল ঘৃণা ভরে স্মরণ রাখবে তিনি বলেন যে পবিত্র কুচ শরীফ বা বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের প্রথম কিবলা যা বর্তমানে ইহুদিবাদীদের দখলে রয়েছে ওটা মুসলিম বিশ্ব কখনই তাদের প্রথম কিবলা ইসরায়েলের জফর দখল থেকে মুক্ত করার লালায়িত স্বপ্ন পরিত্যাগ করবে না ইরানের এই মুখপাত্র বলেন যে মধ্যপ্রাচ্যের তাবেদার মুসলিম শাসকগুলো যত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক না কেন এ অঞ্চলের জনগণ কোনোদিন ইহুদিবাদীদের মুসলিম বিদ্বেষ ও শত্রুতা ভুলে চাবে না এবং তারা চিরকাল এই দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ এর বিরোধিতা করে চাবে ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যে তার অবৈধ শাসনকে স্থায়িত্ব দিতে পারে এমন কোন কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে তিনি এই অঞ্চলের তাবেদার শাসকদের সতর্ক করে দেন ইহুদিবাদী ইসরায়েল প্রধানমন্ত্রী রোববার সংযুক্ত আরব সফর করেছেন বেনেতার আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি ইসলামী জিহাত আন্দোলন বেনেতার আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন এ সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলেও উল্লেখ করে সংগঠনটি এদিকে আফগানিস্তানে অর্থ পাঠানোর যে অনুমতি মার্কিন অর্থ মন্ত্রণালয় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বাল্খি জানান যে মার্কিন অর্থ মন্ত্রণালয় এই পদক্ষেপ আফগান ব্যাংকগুলোর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ তিনি আরো বলেন যে এখন থেকে আমেরিকা প্রবাসী আফগান নাগরিকরা ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানিগ্রাম সহ অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজ দেশে তাদের পরিবারের কাছে অর্থ পাঠাতে পারেন গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে অপমানজনকভাবে বিদায় নেওয়ার পর কাবুলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন বিশেষ করে যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের অন্তত এক হাজার কোটি অর্থাৎ একশো অর্থাৎ দশ বিলিয়ন ডলার অর্থ আটকে দেয় মার্কিন সরকার এদিকে গঙ্গাসানসেরে কাশী বিশ্বনাথ মন্দির করিডোর উদ্বোধন করলেন মোদী ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির করিডোর উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার বহুল প্রতীক্ষিত করিডোর উদ্বোধন করেন তিনি জানা গেছে কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার পার্ক পর্যন্ত পাঁচ লাখ বর্গফুট এলাকা জুড়ে সাজিয়ে গড়ে তোলা হয়েছে করিডোর দুই সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মোদী তিনশো উনচল্লিশ কোটি রুপি খরচ হয়েছে এই করিডোর তৈরিতে প্রকল্পের পুরো কাজ শেষ করতে প্রয়োজন আটশো কোটি রুপি মন্দির থেকে ঘাটে পণ্যতার্থীদের যাতায়াত সহজ করাই এই করিডোর নির্মাণের লক প্রকল্পের কাজ চলাকালে চল্লিশটির বেশি মন্দির পুনঃস্থাপন করা হয়েছে সেগুলো মূল নকশা অক্ষুণ্ণ রেখে গতকাল সোমবার কাশীতে গঙ্গায় ডুব দিয়ে পবিত্র হয়ে মন্দিরে পুজো সেরে করিডোর উদ্বোধন করলেন মোদী ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা এলাকায় সাত দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত আনার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে দেশটির আবহাওয়া বিভাগ মঙ্গলবার সকালে এই খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়েটার্স ইউরোপীয় মেডিটোরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ভূমিকম্পের মাত্রা সাত দশমিক সাত হতে পারে বলে অনুমান করেছে অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস এর প্রাথমিক হিসেবে ভূমিকম্পটির মাত্রা সাত দশমিক তিন ছিল বলে জানানো হয়েছে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন